আজি 1 ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপজাদিন জীবনের আরো একটা বসন্ত গড়কিলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। পঁচপন্ন বছরীয়া হল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীগৰাকীৰ উপজাদিনটোত মুখ্যমন্ত্রীর বাসগৃহর বদলিত অগণন গুণমুগ্ধ শুভাকাঙ্ক্ষীর ভিড়, হাতে হাতে ফুলর থোপা, গামোছা, কেকক ধরে বিভিন্ন উপহার লিখে অজস্রজন। প্রধানমন্ত্রী মোদীও এক যোগে শুভেচ্ছা জানালে অসমৰ মুখ্যমন্ত্রীগৰাকীক। রাজ্যের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আছে এক সুকীয়া স্থান। আর সেইগৰাকী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপজাদিনটোত মুখ্যমন্ত্রীগৰাকীর বাসগৃহত নিশা 12 বজাৰ পালালৈকে রাজ্যের ভিন্ন প্রান্তর গুণমুগ্ধই ভিড় করা দেখা গল। নিশা 12 বজাত অজস্রজনের ভিড়র মাজত জন্মদিনের কেক কাটিলে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। ভিড়র মাজতো সকলোরে শুভেচ্ছা মরমর উপহার গ্রহণ করিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। প্রত্যেক বছরে জন্মদিন এনেকে মানুষ আহে, লগ পাই ভাল লাগে, আজিও লগ পাইছো, শুভেচ্ছা আশীর্বাদ সকলোরে দিছে, গ্রহণ করছো যাতে সকলোরে ভালে থাকে, সকলোরে ভালে। প্রথম কলেজে পড়া দিনাখনের প্রায় সকল রাতে 12টা বজাত আহে, ইমান দিনের পর আহি আছে, আজিও আহিছে। পরিকল্পনা বলি তো আর না থাকে, যেখিন করে আছো এখিনিকে গতি দিব লাগবে, ভালে কুশলে অসম ভাল হোক, যিমান দিনলৈ পাৰো সিমান দিনলৈ কাম কৰি থাকিব লাগে। প্রিয় মুখ্যমন্ত্রীগৰাকীক কাষত পাই উলাহৰ অন্ত নাই রাজ্যের ভিন্ন প্রান্তর পৰা অহা রাইজর। ভিড়ৰ বাবে মুখ্যমন্ত্রীগৰাকীলৈ অপেক্ষা করলে অজস্রজনে। নিশা 12 বজাৰ এনেদরে মুখ্যমন্ত্রীগৰাকীর বাসগৃহর সম্মুখর অস্থায়ী গৃহত ভিড় করলে এই সকল লোকে। সকলোরে ইচ্ছা এবার ওসরের পর মুখ্যমন্ত্রীগৰাকীক জানাব উপজাদিনের শুভেচ্ছা আর অফুরন্ত মরম। ভিডিও জার্নেলিস্ট অঞ্জনের সহযোগত অসীম দত্তর রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। আজি 1 ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপজাদিন। জীবনের আরো একটা বসন্ত গড়কিলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। পঁচপন্ন বছরীয়া হল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীগৰাকীৰ উপজাদিনটোত মুখ্যমন্ত্রীর বাসগৃহর বদলিত অগণন গুণমুগ্ধ শুভাকাঙ্ক্ষীর ভিড়, হাতে হাতে ফুলর থোপা, গামোছা, কেকক ধরে বিভিন্ন উপহার লিখে অজস্রজন। প্রধানমন্ত্রী মোদীও এক যোগে শুভেচ্ছা জানালে অসমৰ মুখ্যমন্ত্রীগৰাকীক। রাজ্যের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আছে এক সুকীয়া স্থান। আর সেইগৰাকী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপজাদিনটোত মুখ্যমন্ত্রীগৰাকীর বাসগৃহত নিশা 12 বজাৰ পালালৈকে রাজ্যের ভিন্ন প্রান্তর গুণমুগ্ধই ভিড় করা দেখা গল। নিশা 12 বজাত অজস্রজনের ভিড়র মাজত জন্মদিনের কেক কাটিলে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। ভিড়ৰ মাজতো সকলোৰে শুভেচ্ছা মৰমৰ উপহার গ্রহণ করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। প্রত্যেক বছরে জন্মদিন এনেকে মানুষ আহে, লগ পাই ভাল লাগে, আজিও লগ পাইছো, শুভেচ্ছা আশীর্বাদ সকলোৱে দিছে, গ্রহণ করছো যাতে সকলোৰে ভালে থাকে, সকলোৰে ভালে। প্রথম কলেজে পড়া দিনাখনের প্রায় সকল রাতে 12টা বজাত আহে, ইমান দিনের পর আহি আছে, আজিও আহিছে। পরিকল্পনা বলি তো আর না থাকে, যেখিন করে আছো এখিনিকে গতি দিব লাগবে, ভালে কুশলে অসম ভাল হোক,
যিমান দিনলৈ পাৰোঁ সিমান দিনলৈ কাম কৰি থাকিব লাগে। প্ৰিয় মুখ্যমন্ত্ৰীগৰাকীক কাষত পাই উলাহৰ অন্ত নাই ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তৰ পৰা অহা ৰাইজৰ। ভিৰৰ বাবে মুখ্যমন্ত্ৰীগৰাকীলৈ অপেক্ষাও কৰিলে অজস্ৰজনে। নিশা 12 বজাৰ পৰা এনেদৰে মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ বাসগৃহৰ সন্মুখৰ অস্থায়ী গৃহত ভিৰ কৰিলে এই সকল লোকে। সকলোৰে ইচ্ছা এবাৰ ওচৰৰ পৰা মুখ্যমন্ত্ৰীগৰাকীক জনাব উপচা দিনৰ শুভেচ্ছা আৰু অফুৰন্ত মৰম। ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট অঞ্জনৰ সহযোগত অসীম দত্তৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।